গল্পের শুরুতেই বলে রাখি, স্টোরিটা যদি তোমরা অন্য কারো চ্যানেলে দেখে থাকো তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবে, আমি আর স্টোরিটা কন্টিনিউ করব না। তাহলে চলো স্টোরিটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমার বিশ্বাস যে স্টোরিটা তোমাদের কাছে ভালো লাগবে। ला 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 मुझको हुई ना खबर, चोरी चोरी चुप चुप कर, अब प्यार की पहली नजर है। ते गुनगुन करे गान गाइछे आर रेडी होच्छे, तखनी तार बोन जीसु बोले उठे, तोर ए बेसुरे गलाय गान मानाय ना साचुनी, रेडी होते एतो देरी लागे। हे एक्सक्यूज मी, শপিং করতে তুই আমাকে নিয়ে যাচ্ছিস, তাই আমার দেরি হলে তুই আমাকে কিছু বলতে পারবি না। উফ, তে লেট হয়ে যাচ্ছে আমাদের, তাড়াতাড়ি কর। হয়েছে হয়েছে, হয়ে গেছে আমার, চল জিসু আর তে শপিং মলে চলে যাই। চলো এবারে তাদের পরিচয়টা জেনে আসি। তে কিম তে হিয়ং, দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর, ঘন লম্বা চুল তার কোমর অবধি পড়ে, হাসলে ডান গালে একটা টোল পড়ে, যেটা দেখা না গেলেও সামান্য একটু দেখা যায়, যার কারণে তার হাসির সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পায়। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর জিসু হলো তের বড় বোন, সেও দেখতে মাশাল্লাহ বেশ সুন্দরী। জিসু এখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারপর তারা শপিংয়ে আসে, শপিংয়ে আসতেই তে কারোর সাথে খুব বাজেভাবে একটা ধাক্কা খায়, যার কারণে তে মাটিতে পড়ে যায়। ইস, কোন কালা গন্ডার, কোন কালা হাতি, কোন কালা খরগোশ, কোন কালা সাচ্চন্যা পেদনা, ইস আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল গো, উফ আমার কোমরটা ভেঙে দিল গো। তে উপরের দিকে চোখ তুলে তাকাতেই দেখলো একটা কালো জিন্স, কালো কোট, কালো সানগ্লাস পরা একটা লোক দাঁড়িয়ে আছে। তের মাথা এবার গরম হয়ে গেল, তে উঠে দাঁড়িয়ে বলল, এই যে কালা খরগোশ, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখন হিরোর মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে, একবার তো সরি পর্যন্ত বললেন না। এক্সকিউজ মি দোস্ত, আপনার আপনিই তো না দেখে হাঁটছিলেন, এভাবে না দেখে হাঁটলে শপিংয়ে আসেন কেন? হ্যাঁ কি, সব আমার দোষ, আপনার দোষ, চোখের মধ্যে এত বড় একটা কালামালা লাগিয়ে রাখলে দেখবেন কিভাবে, যত সব। এই আপু চল, যিশু নীরব দর্শকের ভূমিকা পালন করছে দাঁড়িয়ে 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 এই কালো খরগোশকে দেখবি নাকি যাবি? আপনার সাহস তো কম না, আপনি আমাকে কালো খরগোশ বলছেন, কোন অ্যাঙ্গেল দিয়ে আমাকে কালো খরগোশ মনে হচ্ছে? হুম, হাস্যকর, পা থেকে মাথা পর্যন্ত কালো পরে আছেন, এটাই কি যথেষ্ট নয়? তের কথা শুনে ছেলেটির মাথা রাগে গরম হয়ে যাচ্ছে, তখন তে তার বোনকে নিয়ে চলে গেল। ছেলেটি হলো জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক, দেখতে হিরোর চেয়ে কম না, খুব রাগি এবং বদমেজাজি। অল্প বয়সে পড়াশোনা শেষ করে তার বাবার বিজনেসকে উচ্চ পদে নিয়ে গিয়েছে সে। তার একটা বোন আছে, নাম জিয়ন জিমিন, সে তার বোনকে খুব ভালোবাসে, নিজের চেয়েও বেশি ভালোবাসে। আজ তার বোনের জন্মদিন, তাই সে শপিং মলে এসেছিল তার বোনের জন্য উপহার কিনতে। শপিংয়ে ঢোকার আগে তো একটা অঘটন হয়েই গেল, জাঙ্কুকের মাথা এখন প্রচুর গরম হয়ে আছে। জাঙ্কুক সুগাকে ডাক দিল, সুগা হলো চাঙ্কুকের পার্সোনাল পেয়ে। তারা শপিং মলে ঢুকলো, এদিকে তে তো বকবক করেই যাচ্ছে, তে একটু চঞ্চল স্বভাবের আর তার বোন শান্ত স্বভাবের। জিসু বলল, লোকটাকে এভাবে না বললেও পারতিস, চুপ থাক, কালা খরগোশের পক্ষ নিয়েছিস তুই আপু। ও সরি সরি, চল এবার। তে আর জিসু ঘুরে ঘুরে শপিং করছে, হঠাৎ তে একটা শোপিস দেখতে পেল, দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছিল, তাই তে দৌড়ে এসে সেই শপিসটায় হাত রাখলো। তখনই অন্য আরেকজন এসে আরেক পাশে দিয়ে হাত রাখলো, তে ওদিকে তাকাতেই তার মাথা গরম হয়ে গেল। এদিকে জাঙ্কুক একটার পর একটা শোপিস টেডি বিয়ার দেখেই যাচ্ছে, কিন্তু পছন্দ হচ্ছে না। হঠাৎ একটা শোপিসে জাঙ্কুকের চোখ আটকে যায়, তার এটা খুব পছন্দ হয়ে যায়, সে গিয়ে শোপিসটা এক পাশে ধরতেই অন্য আরেকজন এসে আরেক পাশে ধরলো। জাঙ্কুক ওই দিকে তাকাতে তারও মাথা গরম হয়ে গেল, আপনি, আমারও তো সেই একই প্রশ্ন, আপনি আমার শোপিসটায় হাত দিয়েছেন কেন? বললেই ওনার, এটা আমি আগে ধরেছি তাই এটা আমার, বলছি না এটা আমি আগে দেখেছি,
আমি আগে দেখেছি, দূর থেকে দেখেছি। সো এটা আমার, ছাড়েন বলছি, ছাড়েন। আরে তে থাম, ছেড়ে দে, এটার মতো পাবি আরেকটা। হঠাৎ দোকানদার কোথা থেকে এসে যেন বলল, সরি ম্যাম, এটা এক পিসে আছে, আপনি একটু খুঁজে দেখুন। না ম্যাম, এটা এক পিসে আছে, দেখছেন এটা এক পিস আছে। সো এটা আমার, এটা আমি নিব। একদমই না, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নেব, আপনি অন্য একটা নিয়ে নিন। তখন দোকানদার বলল, আরে আপনারা দুজন এভাবে টানাটানি করছেন কেন, ভেঙে যাবে তো। আরে মিয়া আপনি চুপ থাকেন, আপনাকে কে বলেছিল এক পিস আনতে, আবার বড় বড় কথা বলছেন। আরে তে ছেড়ে দে, ওটা ভেঙে যাবে পরে, দিয়ে দে ওনাকে। দিব না দিব না দিব না, ওনাকে ছাড়তে বল। আমিও ছাড়বো না, এটা তো আজকে আমি নেবই। দুজনে টানাটানি করতে করতে হঠাৎ শোপিসটা তাদের হাত থেকে পড়ে ভেঙে যায়, এ তো মুখে হাত দিয়ে ফেলে। দোকানদার বলল, দেখলেন কতবার করে বললাম শোপিসটা ভেঙে যাবে, এবার ভাঙলো তো, এবার এটার দাম দিয়ে যাবেন। ইস, আমি কেন দাম দেব, উনি ভেঙেছেন উনি দাম দেবেন। ও হ্যালো, শোপিসটা আমি না, আপনি ভেঙেছেন। দোকানদার বলল, চুপ থাকেন দুজনে, দুজনে ভাগ করে দিবেন। ইস, কেন ভাগ করে দিতে যাব, উনি বললেন শোপিসটাই আগে উনি হাত দিয়েছেন, সো উনি দেবেন। যিশু আপু জল এখান থেকে। এটা বলেই তে যিশুর হাত ধরে শপিং মল থেকে বেরিয়ে গেল। জাঙ্কুকার দোকানদার তে দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, অসভ্য মেয়ে কোথাকার। দেন এবারে আপনি টাকাটা, দেন। দিচ্ছি দিচ্ছি, এত চিল্লানোর তো কিছু হয়নি। সুগা, ওনাকে দামটা পে করে চলো অন্য শপিং মলে। সুগা ওনাকে দামটা পে করলো, তারপর তারা শপিং মল থেকে বেরিয়ে গেল। অন্য একটা শপিং মলের ডলে সুগা একটা পিঙ্ক বারবি গাউন দেখতে পেল, দেখে সুগার খুব পছন্দ হলো। ভাবলো জিমিনকে এটাতে খুব সুন্দর লাগবে, তাই সুগা চাঙ্কুককে এই গাউনটার কথা বললো, আরেকটা টেডি বিয়ার সিলেক্ট করে দিল। চাঙ্কুকেরও গাউন আর টেডি বিয়ার দুটোই পছন্দ হলো, চাঙ্কুক এগুলোই নিয়ে নিল জিমিনের জন্য। চাঙ্কুক বাসায় ফিরল, বাসায় ফিরতেই চাঙ্কুকের মা বলল, তুই এখন এসেছিস, তোর বোন ঘরে রাগ করে বসে আছে, তুই নাকি তোর বোনের বার্থডে ভুলে গেছিস, নিচেও নামছে না। জাঙ্কুক তখন হেসে বলল, আমার কলিজার বার্থডে আমি ভুলে যাব, দাঁড়াও এক্ষুনি ওর রাগ কমিয়ে দিচ্ছি। তারপর জাঙ্কুক সিঁড়ি বেয়ে উপরে গেল। জিমিন তার রুমে বসে আছে একটা টেডি বিয়ার কোলে নিয়ে, জানালার দিকে তাকিয়ে। জাঙ্কুক এসে চুপি চুপি জিমিনের চোখ ধরল। জিমিন বলল, ছাড় তুই, ছাড় বলছি, আমার বার্থডে ভুলে গিয়ে এখন চোখ ধরতে আসছে। তখন জাঙ্কুক জিমিনের চোখ ছেড়ে দিল। জিমিনের চোখ ছাড়তেই জিমিন দেখতে পেল তার বিছানায় একটা সুন্দর গাউন আর টেডি বিয়ার। জিমিনের পছন্দের কালার হলো পিঙ্ক কালার। তার রুমের বিছানার চাদর থেকে ফ্লোরের কার্পেট পর্যন্ত সব কিছু তার পিঙ্ক কালারের। ওর হাতে যেই টেডিটা আছে ওই শুধু হোয়াইট কালারের। গাউন আর টেডিটা জিমিনের খুব পছন্দ হলো। জিমিন বলল, ওয়াও ভাইয়া খুব সুন্দর গাউনটা। চাঙ্কুক বলল, এটা পরে নিচে আয়, আমরা নিচে তোর জন্য ওয়েট করছি। তখন জিমিন গাউনটা পরে নিচে আসলো, সাথে ম্যাচিং অর্নামেন্টস। জিমিন গাউনটা ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। জিমিনকে দেখতে পুরো একটা ডলের মতো লাগছিল। সুগা তো জিমিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জিমিন লজ্জায় মাথা নিচু করে ফেলে। তারপর জিমিন নিচে নেমে আসে। নিচে টেবিলের উপর রাখা বড় একটা কেক, কেকের উপর 15টা মোমবাতি, বুঝতেই পারছেন। তারপর জিমিন কেক কাটা শুরু করে। জিমিন কেক কাটতেই সবাই বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিমিন, হ্যাপি বার্থডে টু ইউ। জিমিন একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। প্রথমে জাঙ্কুককে খাওয়ালো, পরে মম, পরে ড্যাড। সুগা এক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন কিছু না ভেবে কেকের একটু অংশ সুগার মুখের সামনে তুলে ধরল। সুগা সেখান থেকে একটু কেক খেয়ে আবার সেই কেক থেকে একটু নিয়ে জিমিনকে খাইয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে জিমিন। জিমিন বলল, থ্যাংকস। জাঙ্কুক এবার দুষ্টামি করে কেক নিয়ে জিমিনের পুরো মুখে মাখিয়ে দিল। জিমিনও কেক নিয়ে জাঙ্কুককে মাখিয়ে দিল।
সবাই হাসছে জিমিনার জাগুকের কাণ্ড দেখে। অন্যদিকে উফ, বজ্জাত খবিশ কালাগুন্ডার কালা হাতি, কালা বিলাই, কালা খরগোশ, কালা খাটাস, কালা ভেড়া, কালা খাসি, কালা পাঠা, আমার সুন্দর শোপিসটা ভেঙে দিল আম্মু। তের মা ইয়ঞ্জন বলল, বলি এরকম নেকা কান্না কেন কাচ্ছিস? তখন তে ইয়ঞ্জনকে সব খুলে বলল। ইয়ঞ্জন বলল, দোকানে কি শোপিসের অভাব ছিল? ওই একটা শোপিস নিয়ে কেন এত টানাটানি করলি? আর দামটা দিয়ে দিলেই পারতিস। কেন 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 দাম দিব? ওই কালা খরগোশ দাম দিবে? ওই কালা খরগোশ ভেঙেছে, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। তোমরা ওই কালার সাইড কেন টানছো? তুই ওনাকে কালা কালা কেন করছিস? উনি তো দেখতে খুব হ্যান্ডসাম, কত কিউট। ইস, আসছে, কিউট। ইয়ঞ্জন বলল, জিসু চল তো আমাকে রান্নাঘরে একটু হেল্প করবি, একে বললে তো এখন জীবনেও যাবে না। এ বলল, ও আমার পিয়ারি মাম্মা, জিসু আপুর বিয়ে হয়ে গেলে তারপর থেকে আমি করব। কি আমার বিয়ে? দাঁড়া, পাকা হয়ে গেছিস, পাকা পাকা কথা শিখেছিস, তাই না? তে এক দৌড়ে তার রুমে চলে গেল। দুই দিন পর তের বান্ধবী সুজি কল করেছে। সুজি বলল, তে কালকে আমাদের বাসায় একটু আস না। কেন রে, কালকে তোকে দেখতে আসবে নাকি? মায়ের খাবি, তুই জানিস না কালকে অ্যালেনের বার্থডে, তাই প্ল্যান করব। ও আচ্ছা, আমি এক্ষুনি আসছি। তের একটা স্কুটি আছে, সেটা নিয়ে তে সুজিদের বাসায় চলে যায়। সুজি বলল, ও আসলি তাহলে, চল আমার রুমে চল। তখন তে আর সুজি মিলে সুজির রুমে যায়। তে বলল, বল কী প্ল্যান? শুন, কালকে তো অ্যালেনের বার্থডে, আর কালকে আমাদের কলেজ অফ, তাই আমরা কলেজে সেলিব্রেশন করতে পারবো না। ভাবলাম একটা রেস্টুরেন্টে সেলিব্রেশন করব, কি বলিস? বাহ, গোবরবতী মাথায় এত বুদ্ধি কথা থেকে আসলো। এ তোকে কিন্তু, আরে চুপ কর, আগে বল ওকে সারপ্রাইজ কীভাবে দেব? শালা, আমার বার্থডের সময় আমাকে কেক দিয়ে গোসল করাছে, আর এবারে আমি ওকে দেখিস কী করি। কি করবি? আই হ্যাভ এ মস্ত বড় প্ল্যান। কী প্ল্যান? তখন তে সুজির কানে কানে কিছু বলল। সুজি বলল, ফাট্টা ফাট্টি আইডিয়া, লিসা আর ইয়ঙ্গিকে বলে দেই আসতে। আরে গাধী, প্রশ্ন করতেছিস কেন? ওরা তো আমাদের ক্লোজ ফ্রেন্ড, ওদেরকে তো আসতেই হবে, ওরা না আসলে তো হবেই না। আর ইউনো আর মিনহু, ওরা আর বলিস না, ওরা নাকি আসবে না। এখানে বলে রাখা ভালো যে ইয়ঙ্গি সুগার বোন না, এমনিতেই আমি জাহুপের সাথে মেলানোর জন্য ইয়ঙ্গিকে দিয়েছি। তোমরা আবার ইয়ঙ্গিকে সুগার বোন মনে করো না। কেন, ওরা কোন রাজ্যের কাজ করতে যাবে শুনি? জানি না রে। আচ্ছা বাদ দে। তারপর তে বাড়িতে চলে আসলো। পরের দিন বিকেলে তে পার্পল কালার একটা টপস পরলো, কালো জিন্স পরলো, চুলগুলো ছেড়ে দিল, কানে ঝুমকো পরলো, ঠোঁটে হালকা লিপস্টিক দিল, হাতে কালো কালারের একটা হাতঘড়ি পরে স্কুটি নিয়ে বেরিয়ে গেল। সেখানে সুজি, লিসা, ইয়ঙ্গি আগে থেকেই ছিল। তারপর তেও চলে যায়। তারা রেস্টুরেন্টের একটা সাইট বুক করেছিল, তাই সেই সাইটে বেলুন, ফুল আরও বিভিন্ন কিছু দিয়ে সাজালো, আর সবার হাতে স্প্রে নিল। এবার আসুক বেটা এলেন না, ওরে মজা দেখাইব, লিসা বলল। তে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়? এ বলল, হাস্যকর, আমি থাকতে আবার উল্টাপাল্টা? এর কথা শুনে সবার কাশি উঠে গেল। তে বলল, আশ্চর্য, এমন ভাব করছিস যেন আমি সবসময় উল্টাপাল্টা কাজ করি। সুজি বলল, না রে বোন, তুই সবসময় সঠিক কাজটাই করিস, ওকে? ও, এই না হলে সুজি, তাহলে শুন, প্রথমে আমি গিয়ে মারার সাথে সাথে তোরাও মেরে দিবি, ওকে? সবাই একসাথে বলল ওকে। দরজা খোলার শব্দ শুনতে পেয়ে সবাই দরজার কাছে চলে গেল। আসতেই তে প্রথমে না দেখেই স্প্রে মেরে দিল মুখে। এরপরে সবাই সারা শরীরে স্প্রে মারতে মারতে বলতে লাগলো, হ্যাপি বার্থডে। অন্যদিকে ফ্ল্যাশব্যাক, স্যার মিটিংটা কি অফ করে দেব? না না, অফ করার দরকার নেই, তুমি বলো বিকেলে একটা রেস্টুরেন্টে আসতে, আমরা রেস্টুরেন্টে মিটিং করব। জাঙ্কুক তার ফর্মাল লুকআপে রেস্টুরেন্টে বিকেলে মিটিং করতে আসছিল।
দরজা খুলতেই হঠাৎ কারা যেন তার মুখে এসে স্প্রে মেরে দেয়। বর্তমান এলেন না, কেমন লাগলো? জাঙ্কুকের রাগে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভাগ্যিস তার চোখে চশমা ছিল, তার পুরো শরীরে স্প্রে করে দিয়েছে। জাঙ্কুক চশমা খুলে সামনের দিকে তাকাতেই তার মাথা গরম হয়ে যায়। সেই দিনের সেই বেয়াদব মেয়েটাকে দেখে, কি রে চুপ করে আছিস কেন? হোয়াট হোয়াট দ্য হেল হোয়াট ইউ ডুইং হিয়ার স্টুপিড ননসেন্স গার্ল, চিৎকার করে বলল জাঙ্কুক। জাঙ্কুকের চিৎকারে সবাই কেঁপে উঠল, তেও ভয়ে ছিটকে দূরে সরে গেল। জাঙ্কুক টিস্যু দিয়ে মুখ মুছতেই জাঙ্কুককে দেখে বড় সড়ো একটা শক্ট খাই। তো আর মিস, আজকের জন্য এতটুকুই থাক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে এই স্টোরিটা কোনো ডাবিং আপুর চ্যানেলে আছে কিনা, থাকলে আমি আর এই স্টোরিটা কন্টিনিউ করবো না, বুঝতে পারছো? ওকে তাহলে আল্লাহ হাফেজ, বাই বাই, সাঙ্গেয়।